সম্প্রতি ভারতের লোকসভা নির্বাচনে সংসদ পেয়েছেন টালি অভিনেত্রী সায়নী ঘোষ। সাংসদ হওয়ার পর এখন নিয়মিত পার্লামেন্টে যাওয়া আসা করেন সায়নী। কিন্তু সেখানে যেতে দামি গাড়ি বা সরকারি বাহনে নয়, এই তারকার ভরসা পাবলিক ট্রান্সপোর্ট। মেট্রোতে চড়ে সংসদে গেলেন সায়নী, আর এতেই রীতিমতো কটাক্ষের শিকার হলেন এই সাংসদ অভিনেত্রী। ভারতীয় গণমাধ্যমের খবর, শুক্রবার দিল্লিতে সংসদ অধিবেশনে পঞ্চম দিনে মেট্রোতে দাঁড়িয়ে সংসদ ভবনে পৌঁছান যাদবপুরের তৃণমূল সাংসদ। এদিন দিল্লির শিবাজি পার্ক স্টেশন থেকে মেট্রোয় ওঠেন তারকা সাংসদ। প্রায় 40 মিনিটের মেট্রোতে চড়ে যাত্রা শেষ করেন সেন্ট্রাল সেক্রেটারিয়েট স্টেশনে। সাধারণ আমজনতার মতো মেট্রোতে চড়ে সায়নীর সংসদে যাওয়ার ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। এ সময় সায়নীর পরনে নীল রঙা হ্যান্ডলুম শাড়ি, চোখে সানগ্লাস, গরম থেকে বাঁচতে টেনে বাঁধা হাতখোপা ভরসা, আর এতেই সামাজিক মাধ্যমে কটাক্ষের মুখে পড়েন সায়নী। অবশ্য সায়নীর এই কটাক্ষের সামনে পড়ার পেছনে কারণও রয়েছে। এখন তো আর তিনি শুধু পরিচিত নায়িকা নন, জনপ্রতিনিধিও। তৃণমূলের সাংগঠনিক দায়িত্বে আসার পর থেকে চালচলনে মমতার মতোই সাদামাটা হওয়ার রূপে সায়নী। এতে তৃণমূল বিরোধীরা অভিনেত্রীর সমালোচনায় ব্যস্ত হয়ে পড়েছে। কটাক্ষের সুরে এক নেটিজেনের মন্তব্য, সব ভণ্ডামি, এরা নিজেই ফটো তোলায় মিথ্যা পাবলিসিটির জন্য। আরেকজন লেখেন, ভেবেছিল বাংলার মতো ওখানেও ওকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে, তাই ভেবে মেট্রোতে চড়েছিল, কিন্তু ওখানে ওকে কেউ বসতেই দেয়নি। অপর একজন লেখেন, ওকে তো কলকাতারই কেউ চেনে না, দিল্লির মানুষ চিনবে কি করে। নিউজ ডেস্ক, ফোকাস টিভি। আলোতে থাকুন, ফোকাসে থাকুন, হাত রাখুন প্রজন্মের হাতে।